আসছে 25 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে এখন প্রচার প্রচারণায় সবচেয়ে ব্যস্ত মুহূর্ত পার করছেন সব প্রার্থীরা। কিন্তু নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে নৌকা মার্কার সাথে যারা জড়িত রয়েছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা এই প্রচারণায় সহযোগিতা করছেন বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট আবুতুল্লাহ খান সাহেবকে। আমরা দেখেছি বিভিন্ন অঙ্গন থেকে, চলচ্চিত্র অঙ্গন থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং ঢাকা থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা এখানে অংশগ্রহণ করছেন। শুধু সে একাই নয়, অন্যান্য উচ্চ পদস্থের কর্মকর্তারাও এই নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করছেন। সেই সাথে এই নৌকা প্রচারণায় এগিয়ে এসেছেন নড়াইল জেলার লোহাগড়া থানার আরত মুন্সি সাহেব, যাকে অনেকেই মনে করেন তিনি বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি, একদম হুবহু বঙ্গবন্ধুর মতো দেখতে, তাকে অনেকেই বঙ্গবন্ধুর মতো করে দেখতে তার মতো হওয়ায় অনেকেই তাকে ভালোবাসেন এবং তার অনেকেই বন্ধু হতে চান, অনেকেই তার শুভাকাঙ্ক্ষী হয়েছেন। আরব মুন্সি সাহেব নড়াইল থেকে এসে গাজীপুরে তিনি এই আবুতুল্লাহ খান সাহেবের লিফলেট বিতরণ করছেন, ভোটারদের কাছে ভোট চাইছেন এবং তাদেরকে বিভিন্ন কথাও বলছেন আজমতুল্লাহ খান সম্বন্ধে। সেই বিষয়গুলো নিয়ে আমরা সরাসরি তার সাথে যুক্ত হতে চাই। আরেক মুন্সি সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি, আপনার কাছ থেকে আমরা জানতে চাই, আপনি যখন ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন এবং লিফলেট বিতরণ করছেন, ভোটারদের কাছে আপনি আজমতুল্লাহ খান সম্বন্ধে কি বলছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আগামী 25 মে যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এবং গুরুত্বপূর্ণ এলাকা। এখানে সারা দেশের শ্রমিক, বিশেষ করে মিল, পেপের কলকারখানা, অসংখ্য মানুষ এখানে বসবাস করে। সেই কারণেই এই এলাকার যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, এই উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যই জনাব আজমতুল্লাহ খান সাহেবকে ভোট দিতে হবে। এবং জনগণকে আমরা যে লিফলেট বিতরণ করছি, সেই জনগণ থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি যে ইনশাল্লাহ আজমতুল্লাহ খান সাহেবই আমাদের নগর পিতা হবে বলে আমরা মনে করি। সারা বাংলাদেশে আমি বঙ্গবন্ধুর যে আদর্শ, আদর্শ প্রচার করে বেড়াই, জননেত্রী শেখ হাসিনার যে আদর্শ নীতি, এগুলো আমি প্রচার করি। তো আসছে যে 25 মে যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের এই উপলক্ষে সারা বাংলাদেশে আমার শুভাকাঙ্ক্ষী আছে। সারা বাংলাদেশে বলতে কি, আবার যদি বললেন যে বাংলাদেশের বাইরেও, সেটা আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে। সেই সুবাদে সেই হিসেবে গাজীপুরে আমার আর এক ছোট ভাই এই যে এনামুল হক সরকার শাহিন, সে হচ্ছে মানে সদস্য শ্রম ও জনশক্তি কর্মসংস্থান বিষয়ক উপকমিটির সদস্য। তো সেই হিসেবে উনি আমাকে ইনভাইট করছে, বড় ভাই আসেন আমাদের এলাকায়। যেহেতু সে না বললেও আমাদের দলীয় দলের হিসেবে আমরা বিভিন্ন সংগঠনের লোক আমরা প্রচার করছি, আমাকে ইনভাইট করছে, তারপরে আমাকে সে নিয়ে এসেছে। আপনি বলছিলেন যে গাজীপুরে আপনার এক ছোট ভাই রয়েছে শাহিন সরকার, তার মাধ্যমে আপনি গাজীপুরে আসছেন। আমরা একটু শাহিন সরকারের সাথে কথা বলতে চাই, তিনি কেন আপনাকে এই গাজীপুরে নিয়ে আসলেন? শ্যাম সরকার সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, আরব মুন্সি সাহেবকে নড়াইল থেকে কেন গাজীপুরে নিয়ে আসলেন এই ভোটারদের কাছে ভোট চাওয়ার জন্য? আসছে 25 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, মানবতার মা দেশনেত্রী শেখ হাসিনা আমাদেরকে এই গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজমতুল্লাহ খানকে নৌকা উপহার দিয়েছেন, যাতে করে এই গাজীপুরবাসী সুন্দর মতো সুষ্ঠুভাবে ভোট দিয়ে 25 মে এই নৌকাকে বিজয় করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে, হাতে এই নৌকাকে উপহার দেওয়ার জন্য সুদূর এই নড়াইল জেলা থেকে এই লোহাগড়া থানা এই আরেক মুন্সি ভাইকে আমরা এনেছি, যাতে করে জনগণের মধ্যে ওনাকে দেখলে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি ভেসে ওঠে এবং ভোটারদের
ধারে ধারে নিয়ে গেলে ভোটারদের এই উদ্বৃত্ত হবে নৌকার প্রতি, এবং জননেতা আজমতুল্লাহ খানের প্রচারে সুন্দরভাবে জনগণ উদ্বুদ্ধ হয়ে নৌকার যেই জোয়ার এবং নৌকার যেই প্রসার সেটা যেন থাকে, এবং যেই বাংলাদেশের যেই অগ্রযাত্রার যেই উন্নয়নের ধারা সেটা যেন বহমান থাকে, সেই লক্ষ্যেই আরক মুন্সি ভাইকে আনা। ইনশাল্লাহ আমরা প্রচারে বের হলে ওনাকে দেখে জনগণ উদ্বুদ্ধ হয়ে খুব এগিয়ে আসছে, ভোটারের মনে খুব উৎসাহ দেখা যাচ্ছে, তাকে দেখে সবাই আসে তার সাথে ছবি তুলতে, তাকে প্রতিশ্রুতি দিচ্ছে যে না ইনশাল্লাহ আমরা নৌকাকে আজমতুল্লাহ খানকে ভোট দিব। সে তো এই বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের প্রচার ও প্রকাশনা সম্পাদক, তার তো এই প্রচার ও প্রকাশনার কাজেই সে থাকবে, এজন্য মানুষ তাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে, গাজীপুরের ভোটার স্বতঃস্ফূর্তভাবে যাতে ভোট দিতে পারে সেটাই সে বলতেছে। আজমতুল্লাহ খান পাশ করলে এ নিয়ে আজমতুল্লাহ খান বলছে যে সর্বোপরি ড্রেনেজ ব্যবস্থা করবে এবং পানি নিষ্কাশনের, গাজীপুর সবচেয়ে বেশি জানেন যে জলবদ্ধতার সমস্যা, ইনশাল্লাহ আজমতুল্লাহ খান পাশ হলে গাজীপুরের কোনো জলবদ্ধতা থাকবে না এবং মানুষের দুর্ভোগের যাতে কোনোভাবে রাস্তাঘাট যাতে কোনো ইয়া না থাকে সেই ব্যবস্থা আগে কাজ করবে জনরেটা আজমতুল্লাহ খান। 25 তারিখ সারাদিন আজমত ভাইয়ের বিজয়ের দিন, ইনশাল্লাহ আজমত ভাই বিপুল ভোটে 25 তারিখে বিজয় হবে, মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দিব ইনশাল্লাহ গাজীপুরবাসীর পক্ষ থেকে। সাংসদ সাহেব আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি আপনাকে অনেক ধন্যবাদ। জি আরেক মন্ত্রী সাহেব, আমরা কথা বলছিলাম শাহিন সরকারের সাথে, তিনি বলছেন যে আপনাকে বঙ্গবন্ধুর মতো দেখতে লাগে এবং অনেকেই আপনাকে পছন্দ করেন ভালোবাসেন, সেক্ষেত্রে ভোটারদের কাছ থেকে একটু বাড়তি সুবিধা পাওয়ার জন্য আপনাকে নিয়ে আসছেন এলাকায় যাতে কোনো আর কোনো সন্ত্রাসীন না থাকে, সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত রাখবেন বলে আমরা মনে করি, এবং আজমতুল্লাহ খান সাহেব একজন খুবই ভালো মনের মানুষ, খুবই ভালো মনের মানুষ, ইনি যদি এই সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয় ইনশাল্লাহ এই এলাকার জনগণের জন্য খুবই ভালো হবে, এবং এটা আমরা জনসাধারণ জনগণকে বোঝাইতে পারছি এবং জনগণও আমাদের ডাকে সাড়া দিচ্ছে, তারা বলছে যে ইনশাল্লাহ আমরা নৌকা মার্কায় ভোট দেবো। আরেক মুন্সি সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন নড়াইল জেলার লোহাগড়া থানার আরেক মুন্সি সাহেব, যিনি হুবহু বঙ্গবন্ধুর মতো দেখতে, অনেকেই তাকে পছন্দ করেন, অনেকেই মনে করেন বঙ্গবন্ধুর প্রতিশ্রুতি তার মাঝে দেখতে পান। দর্শক আবারও হাজির হব আপনাদের পছন্দের কোনো জনপ্রতিনিধি অথবা পছন্দের কোনো মানুষকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।